কন্যাশ্রী যেমন বললাম ছেলে মেয়েরা 77 লক্ষ মেয়েরা আমার কন্যাশ্রী পায়, তেমনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় ছেলে মেয়েরা একটা করে স্মার্টফোন পাচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে। 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী, 11, 12, গ্রাজুয়েশন, এমএ, এমএসসি সব কন্যাশ্রীর টাকায়। সেখানে আমার 77 লক্ষ মেয়েরা আছে যারা কন্যাশ্রী পাচ্ছেন। রূপশ্রী প্রকল্পে যারা গরিব, বাবা মা বিয়ে দিতে পারে না, তাদের জন্য 25,000 টাকা করে বিয়ের সময় দেওয়া হয়। সেখানেও 15 লক্ষ মেয়েরা এই প্রকল্পের অধীনে সাহায্য পেয়েছেন। সবুজ সাথী 1,04,00,000 সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়, এবং এর মধ্যে মেয়েরাই পেয়েছে প্রায় 55 লক্ষ। এতে মেয়েদের সুবিধে হচ্ছে, সাইকেলে করে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ঘর বাড়ি কাজ করার জন্য বাজারে যেতে পারছে, সুতরাং এটা কাজে লাগছে। তেমনি ধরুন এখানে শিশু মৃত্যুর হার থেকে শুরু করে সবকিছু কমে গেছে। আজকে আমি একটা আইডিয়া দেখছিলাম, আলিপুরদুয়ারের বিডিও আমায় পাঠিয়েছে, একটা স্টিলের পালকি করেছে, অর্থাৎ খুব ইন্টেরিয়ার এরিয়ায় হয়তো কোনো গর্ভবতী মা আছে, তাকে কি করে নিয়ে আসবে? না তো পালকি করে নিয়ে আসা হচ্ছে হসপিটালে ট্রানজিট ক্যাম্পে, যাতে তার বাচ্চা হতে কোনো অসুবিধে না হয়। মনে রাখবেন সেলফ হেল্প গ্রুপ আমাদের প্রচুর আছে, কোটির ওপর। আরো 10 লক্ষ মেয়েদের ছেলেদের আমরা সেলফ হেল্প গ্রুপের আন্ডারে নিয়ে আসব। মনে রাখবেন স্বনির্ভর দলকেও 5,000 টাকা করে আমরা দিই একটা বছরে, জাস্ট একটা প্রেরণা। এবার তো স্কুল কলেজের যত বাচ্চাদের পোশাক বাইরের থেকে আমরা কিনে আনব না, আমাদের এখানেই যা উৎপাদন হয় সেই উৎপাদিত কাপড় দিয়েই আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা করবে, তাঁতিরা তৈরি করবে, ঘরের মেয়েরা যারা সেলাই করতে পারে তারা করবে, ছেলেরা যারা দর্জি আছে সেলাই করতে পারে তারা করবে। তাহলে কি হবে, অর্ডারটা আপনারাই পাবেন, আপনাদের বাইরে আর অর্ডার চাইবার জন্য ঘুরতে হবে না, এবং টাকাটা গভর্নমেন্টের, গভর্নমেন্ট কাপড়টা কিনে দিচ্ছে। এখানে তো আচালেও দোষ, খেয়ে মুখে হাত দিয়ে খাবো। এখানে আমি বিনা পয়সায় ড্রেস দিই, বিনা পয়সায় যাদের আমরা ড্রেস দিই, জুতো দিই, জামা প্যান্ট দিই, তাদের একটা সরকারের লোগো থাকবে না? জামা প্যান্টটা পাচ্ছে কোথার থেকে তারা? তারা তো বাংলার নামটা বিশ্বজুড়ে বাংলার নামটা বলবে, গর্ব করবে, এর জন্যই তো বিশ্ব বাংলা, এটা তো গভর্নমেন্টের ব্র্যান্ড। কে একটা কোর্টে গিয়ে বলে দিল ও একটা তৃণমূল কংগ্রেসের লোগো, খোঁজই রাখে না, সবকিছুতেই তৃণমূলের দোষ। তৈরি হয়েছে কিছু নন্দ ঘোষ, রামবাম স্বামের দল, লোগোটা আমি তৈরি করেছিলাম, আর তৈরি করে ওটা বাংলা গভর্নমেন্টকে দিয়েছিলাম, আইন করে ওটা বাংলা গভর্নমেন্টের কাছে আছে, এবং এটা আমি নিজে একে বাংলা গভর্নমেন্টকে দিয়েছি। গভর্নমেন্টের যত লোগো ম্যাক্সিমাম লোগো আমার করে দেওয়া, তার জন্য আমি পয়সা নিই না আর নামও কিনি না, এটা আমার দায়বদ্ধতা এবং দায়িত্ব। প্রাইভেট স্কুল তার ইচ্ছে মতো ব্যাজ ব্যবহার করতেই পারে, আমরা তো বারণ করিনি। এমনকি সরকারি স্কুলেরও যদি কারো একটা নিজস্ব, অনেক সময় দেখবেন একটা স্টিলের ব্যাজ থাকে, একটা ছোট্ট কাপড়ের ব্যাজ থাকে, সে লাগাক না, আপত্তির কি আছে, আমরা তো আপত্তি করিনি। কিন্তু জামাটায় একটা বিশ্ব বাংলা ব্র্যান্ডের ব্যাজ থাকবে, তার কারণ এটা যে সরকার করে দিয়েছে এটা তার প্রমাণ।
আমি যে বাংলার একজন অধিবাসী এবং বাংলা আমার সরকার, আমার সরকারটার নামই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তো ভারত সরকারের নামে ভারত সরকার যদি স্ট্যাম্প লাগাতে পারে, বাংলার নামে বাংলা স্ট্যাম্প লাগাতে পারে না? তুমি লাগিয়ে দিত। আমরা তো সেসব করি না। কাজেই সামাজিক পরিকল্পনা আমি এখনো মনে করি, আজকে হাওড়া জেলা, হুগলি জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাকে ডাকা হয়েছে। 27 তারিখে শিলিগুড়ি জলপাইগুড়িটা করে দেবো আমি নিজে। 28 তারিখ নয় 29 তারিখটা দার্জিলিং কালিম্পং করে দেবো। বাদ বাকি জেলাগুলোয় আমাদের এই অ্যাসেম্বলিটা শেষ হয়ে গেলে মিনিস্টারদের দায়িত্ব দেওয়া হয়েছে, জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা গিয়ে চেকগুলো তুলে দেবে। কারণ এপ্রিল মাসে প্রথম থেকেই আমার 8 লক্ষ নতুন করে উইডো পেনশন বাংলায় আবার চালু হবে। আগে ছিল 16 লক্ষ 13 লক্ষ। অনেক সময় আমি রাস্তা দিয়ে গেছি, একটা বয়োজ্যেষ্ঠ মহিলা আমায় বলেছে, দিদি আমি না কিছু পাই না। আমি জিজ্ঞেস করলাম, আপনি চাল পান? বললো হ্যাঁ পাই। বললো আমি জিজ্ঞেস করলাম, আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? বললো হ্যাঁ পেয়েছি। আমি বললাম, রেশনে বিনা পয়সায় চাল পাচ্ছেন? বললো হ্যাঁ। আমি বললাম, তাহলে আপনার কী চাই? বললো আমি এটা কন্যাশ্রী চাই। আমি বললাম, আপনার তো 60 বছর হয়ে গেছে, কন্যাশ্রী আপনি কী করে পাবেন? তখন বললো, তাহলে কিছু একটা আমায় দাও। তখন আমি ভাবলাম নিশ্চয়ই ওনার একটা কিছু প্রয়োজন আছে। তারপরেই এসে আমরা আলোচনা করলাম এবং করার পরে 13 লক্ষ যেটা ছিল আগের বারেই আমরা বাড়িয়েছিলাম দুয়ারে সরকারে 7-8 লক্ষ আগের বছরে, আর এবছরে আরো বাড়িয়ে দিলাম 8 লক্ষ, মানে হচ্ছে 21 লক্ষ। কেউ জয় জোহার পায় সিরুল কাস্ট সিরুল টাইপ যারা 60 বছর হলেই পেনশন পায়, কৃষক ভাতা আছে, এইসব নিয়ে মোট 70 লক্ষ বাংলায় মানুষ পেনশন পায়। বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে 70 লক্ষ পেনশন পায়। কন্যাশ্রী যেমন বললাম, ছেলে মেয়েরা 77 লক্ষ মেয়েরা আমার কন্যাশ্রী পায়, তেমনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় ছেলে মেয়েরা একটা করে স্মার্টফোন পাচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, সেটাও 12 লক্ষ ছাত্রছাত্রী পাচ্ছে প্রতি বছর 12 ক্লাসে উঠলেই। ক্লাস 9 উঠলেই সাইকেল, ক্লাস 12 উঠলেই স্মার্টফোন। আর মেয়েদের তো একেবারে কন্যাশ্রী রূপশ্রী সবুজশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, উইডো পেনশন থেকে শুরু করে সবটাই আছে। কিষাণ বন্ধুদের জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। সুতরাং আমি মনে করি মেয়েরাই কন্যাশ্রী, মেয়েরাই রূপশ্রী, মেয়েরাই যুবশ্রী, মেয়েরাই শিক্ষাশ্রী, ঐক্যশ্রী। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, 2,35,00,000 মতো ছেলে মেয়েরা, সংখ্যালঘু ছেলে মেয়েরা আমাদের সময় স্কলারশিপ পেয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় না, আমরা দিই। এবারেও প্রায় 50 লক্ষর ওপর সংখ্যালঘু ছেলে মেয়েরা অ্যাপ্লাই করেছে। সিরুল কাস্ট টাইপদের জন্য শিক্ষাশ্রী আছে, তারাও পায়। আর যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা সাইকেল পায়, তারা স্মার্টফোন পায়, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। 60% মার্কস পেলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তারা স্কলারশিপ পায়, যেটা নিয়ে তারা কাজ করতে পারে। এবং এবছর থেকে আমরা 6,000 করে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ইন্টার্ন করবে 5,000 টাকা করে দেব। আর 2 বছর করে তাদের আমরা গ্রাম বাংলায় গভর্নমেন্টের কাজ কেমন হচ্ছে দেখবার জন্য তাদের নিয়োগ করব। তারপরে সে যদি ভালো কাজ করে সে থাকবে, ভালো কাজ না করলে সে ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যাবে।
কিন্তু তাকে আমরা একটা সুযোগ দেব হাতে কলমে কাজ শেখার। এইভাবেই মনে করবেন আমাদের অনেক স্কিম আছে, আমরা করি আমরা গড়ি, এত সামাজিক স্কিম কোথাও নেই পৃথিবীর কোথাও, তাতে বাংলা চ্যানেলগুলোর কোনো মাথা ব্যথা নেই, একদিন একটা কন্যাশ্রী দেখায় না, একদিন একটা শিক্ষাশ্রী দেখায় না, একদিন একটা ঐক্যশ্রী দেখায় না, কোথাও একটা ঘটনা ঘটলো সারাক্ষণ ওই ডেড বডিটা নিয়ে আর সারাক্ষণ ওই রক্ত নিয়ে সারাক্ষণ বিষে বিষাক্ত বিষে বিষাক্ত বিষে বিষময় করে যাচ্ছে। বলুন তো আমাদের সরকার, আমরা কি কখনো চাই রক্ত ঝরুক? সরকারটা আমাদের, আমরা কি কখনো চাই কেউ খুন হোক? সরকারটা আমাদের, আমরা কি কখনো চাই